কথায় আছে ভ্রমণ পিপাসু বাঙালি, আর সেই সঙ্গে শীতের আমেজ মানেই আশেপাশের কোনো জায়গা থেকে ঘুরে আসা। বেড়াতে যাওয়ার জায়গাতে প্রতিবারই কিছু না কিছু বদল থাকে ভ্রমণ পিপাসুদের, আর সেই দিকে নজর রেখেই সেজে উঠছে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি। গত দুই বছর যেভাবে মানুষকে গৃহবন্দী হয়ে থাকতে হয়েছিল, বলা যেতে পারে এইবার সেই সময়কালের সমাপ্তি। আর ঠিক সেই কারণেই পর্যটন কেন্দ্রগুলিতে কিছুটা স্বস্তি দেখা যাচ্ছে। পশ্চিম বর্ধমানের আসানসোলের মাইথন শীতের মরশুমে পর্যটকদের আকর্ষণ বাড়াতে নতুন করে সেজে উঠেছে। বাংলা ঝাড়খণ্ড সীমান্তের মাইথন জলাধার তার নৈসর্গিক দৃশ্যের জন্য পর্যটকদের কাছে বরাবর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এর সাথে যোগ হয়েছে কল্যাণেশ্বরী মন্দিরের মাহাত্ম্য। সব মিলিয়ে এমনিতেই সারা বছর পর্যটকদের আসা যাওয়া থাকে এই মাইথন জলাধারে। তবে শীতের মরশুমে ভ্রমণ পিপাসু পর্যটকদের ভিড় বাড়ে এই জলাধারে। এই সময় পর্যটকদের আকর্ষণ বাড়াতে প্রশাসনিক স্তরে যেমন বেশ কিছু উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়, তেমনি পর্যটকদের দৃষ্টি আকর্ষণের জন্য ও মনোরঞ্জনের জন্য স্থানীয় ব্যবসায়ী থেকে নৌকা চালকেরা প্রস্তুত হয়ে ওঠে। করোনা অতিমারির দুই বছর পেরিয়ে এবারেও দেখা গেল নৌচালক ও ব্যবসায়ীদের মধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। বুধবার মাইথন জলাধারে পৌঁছে দেখা যায় নৌচালকেরা তাদের নিজেদের বোট ও নৌকাগুলি সংস্কারের কাজ শুরু করেছেন। হ্যাঁ, বেশি টাইম তো না, এই নৌকো বোট সবকিছু এখন রিপেয়ার করা হয়েছে, সব রং পেন্ট করা হয়েছে। এই বছর আশা আছে কি যাতে দু বছর থেকে যে হয়েছে সেটা থেকে মনে হয় এই বছর ভালো হবে, সেটার জন্য আমরা আগস্টের এখন বোট ফোট সব রং করা হয়েছে যাতে ভালো হয় দু বছর। সব তো এটারই জীবিকা, এটাই নিয়ে সংসার। তারা আশা করছেন অতিমারির দুই বছর পেরিয়ে এই মরশুমে তারা অনেক ভালো রোজগার করতে পারবেন। সব মিলিয়ে মাইথন জলাধার পর্যটন কেন্দ্রে স্থানীয় ব্যবসায়ী থেকে অধিবাসীদের মধ্যে পর্যটনের মরশুমকে ঘিরে আশায় বুক পাচ্ছে নৌকা চালক থেকে ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।